পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম আসরের। রবিবার দুপুর 12:05 মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি চলবে মাসব্যাপী। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, এবারের মেলায় প্রবেশে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীরা তাদের কার্ড দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। মেলার টিকিট অনলাইনেও বিক্রি হবে, এছাড়া বিকাশের মাধ্যমে ডিসকাউন্টেও টিকিট বিক্রি হবে। আগের মতো মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, আর সাপ্তাহিক ছুটির দিন রাত 10টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলায় যাতায়াতের সুবিধার জন্য মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করতে ফার্মগেট থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। এবারের বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ অংশ নেবে। মেলায় এসব দেশের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহ সামগ্রী, চামড়া, আর্টিফিশিয়াল চামড়া ও ছুতাসহ চামড়াজাত পণ্য, জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত, হোম ডেকোর ইত্যাদি পণ্য প্রদর্শিত হচ্ছে। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।